আমরা আর্সেনিক মুক্ত জলের জন্য পিএইচকে, বনসৃজনকে উৎসাহিত দেওয়ার জন্য বন বিভাগকে, আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের বায়োডাইভার্সিটি বোর্ডকে, পলিউশন কন্ট্রোল বোর্ডকে আমরা সবাইকে ইনভলভ করেছি, যাতে এই বিষয়গুলি প্রচারে কাজে লাগে, সচেতনতা বৃদ্ধি পায়। এবং এই মেলার এত সাড়া পড়েছে, বিভিন্ন জেলায় গতকাল আমি মুর্শিদাবাদের কান্দির মিছিল দেখেছি, এত ছাত্রছাত্রী, ইকো ক্লাব, বিজ্ঞান ক্লাব সবাই পথে নেমেছেন, একটা রেভলিউশন। রবীন্দ্রনাথ ঘোষ মহোদয় আমায় বলছিলেন কোচবিহারেও 10,000 ছাত্রছাত্রী ক্লাব প্রতিষ্ঠান পরিবেশ মেলার মিছিলে হেঁটেছেন। এটার জন্য আগামী দিনে আমরা এই মেলাকে মহকুমা স্তরে নামিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এবারের এই সাফল্য এবং উৎসাহ দেখে। এবং গোলাপ রব্বানি থেকে আমাদের রবীন্দ্রনাথ ঘোষ মহোদয় সঠিকভাবে বলেছেন, মৌসুমও বলেছেন, যে বায়ু দূষণ, জল দূষণ, দৃশ্য দূষণ, শব্দ দূষণ, এই জায়গা থেকে যদি আমরা প্রকৃতিকে রক্ষা করতে না পারি, আমরা যদি কেবলমাত্র মহারাজের কথায় শিল্পায়ন, নগরায়নের মধ্য দিয়ে আমাদের সবুজ পরিবেশ সব ধ্বংস করে দিই, তাহলে কিন্তু আগামী দিনে আমরা কেউ এই পৃথিবীতে ঠিক থাকতে পারবো না। ইতিমধ্যেই 2% করে, 2 ডিগ্রি করে আমাদের সমস্ত উষ্ণায়ন, যেটা রবিদা বলছিলেন, বেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে গাছ কমে যাচ্ছে। তাই আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে এই অরণ্য সপ্তাহে গাছ লাগানো একটা উৎসবের মতো পরিণত করেছেন। আমরাও পরিবেশ দপ্তর, গত বছর আমরা বন বিভাগকে 10 কোটি টাকা দিয়েছিলাম শুধু গাছের চারা বিতরণ করার জন্য। আর আমরা এর সাথে সাথে জুট ব্যাগ পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, যাতে 50 মাইক্রন পর্যন্ত, সব প্লাস্টিক খারাপ নয়, কিন্তু যে প্লাস্টিকগুলো আপ টু 50 মাইক্রন, এটা আপনার এই যে কেরালাতে ডিভাস্টেটিং ফ্লাড হয়ে গেল, এর জন্য মূলত দায়ী হচ্ছে এই 50 মাইক্রন পর্যন্ত প্লাস্টিক। আপনাদের এখানেও যে নিকাশি নালা সব বন্ধ হয়ে যাচ্ছে, তার মূল কারণটা হচ্ছে এই প্লাস্টিক। আমরা সেই জন্য ব্যাপকভাবে জুট ব্যাগ ডিস্ট্রিবিউশন করছি। কালকে কান্দিতে 10,000 জুট ব্যাগ দেওয়া হয়েছে, যে আপনারা বাজারে নিয়ে যান জুট ব্যাগ। এখান থেকে 5,000 জুট ব্যাগ ডিস্ট্রিবিউশন করা হবে, সাপ্লিং ডিস্ট্রিবিউশন করা হবে। আমরা ইতিমধ্যে যারা রিয়েল এস্টেট করেন, বাড়ি ঘর দুয়ার প্ল্যান্ট বানাচ্ছেন, তাদের বলেছি ঢেকে করুন, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পলিউশনের মাত্রা মারাত্মক জায়গায় থাকে। আমরা সমস্ত ইট ভাটা, টালি ভাটা, সমস্ত চাল কল, তাদেরকে ডিভাইস লাগাতে বলেছি, ডিভাইস লাগিয়ে পলিউশনকে কন্ট্রোল করা। কলকাতাতে আমাদের আসানসোল, দুর্গাপুরে ইতিমধ্যে CNG চালিত বাস নামানো হয়েছে পলিউশন কন্ট্রোল করার জন্য।